হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোনে ভিপিএন পার্সোনালভাবে সেটিং করে নেবেন। তার জন্য কোনো সফটওয়্যার দরকার হবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে সেটিংসে প্রবেশ করবেন। যে দেখতে পাচ্ছেন আমার ভিপিএন লেখা আছে। আপনাদের যদি এই ভিপিএন লেখা না থাকে তাহলে সেটিংসে গিয়ে সার্চ বারে সার্চ লিখবেন ভিপিএন, ভিপিএন ভিপিএন অপশন চলে আসবে। তো ভিপিএন প্রবেশ করছি, এরপরে অ্যাড ভিপিএন ক্লিক করতে হবে। নেমের জায়গায় লিখতে হবে ভিপিএন ক্যাপিটাল লেটার। তবে নেক্সট স্টেপ, নিচে অপশনে 2 নম্বর অপশন সিলেক্ট করবেন, L2TP IP CSE PSK। এরপরে সার্ভার অ্যাড্রেস, এর জন্য আপনাদেরকে গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে ভিপিএন গেট লিখে। প্রথম যে অপশনটা আসছে ওইটা উপরে ক্লিক করতে হবে, ভিপিএন গেট পাবলিক ফ্রি। এরপর স্ক্রল করে নিচে আসতে হবে, এটাকে একটু জুম করে নিতে হবে। প্রথম যে অপশনটা আছে ওইখানে উপরে লেখা আছে পাবলিক মাইনাস ভিপিএন, এটাকে কপি করে নিতে হবে। ট্যাপ করে ধরে রাখলে এটা সিলেক্ট হয়ে যাবে, তারপর কপি করে নেবেন। আমি কপি করে নিছি। ভিপিএন আমি আবার দেখাচ্ছি, দ্বিতীয় অপশনটা সিলেক্ট করছি। এরপর অ্যাড্রেস বারে কপি করা লিঙ্ক ট্যাপ ট্যাপ করে পেস্ট করে দিতে, পেস্ট করে দিয়েছি। এরপর নিচে আর অপশন আসতে হবে, এখানে এসে লিখতে হবে ভিপিএন স্মল লেটার। ইউজার নেম ভিপিএন, পাসওয়ার্ড ভিপিএন। ভিপিএন অন করে দিলে এটা কানেক্ট হয়ে যাবে।
এই দুইটা অপশন ফ্রি রাখতে হবে। সেভ করে দিয়ে ভিপিএন অন করে দিতে হবে। ভিপিএন কানেক্টেড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার গুগল ক্রোমে কান্ট্রি কি দেখাচ্ছে সেটা আমি চেক করে দেখতেছি। ইউটিউব টেস্ট করবো, ইউটিউবে ঢুকলে সাধারণত ইউটিউবের পাশে বিডি লেখা থাকে বাংলাদেশ থেকে ইউটিউব স্কলে, তো আমার এখানে কিছুই লেখা আসে নাই, তার মানে ভিপিএন প্রপারলি কাজ করতেছে। এই যে নিচে দেখেন জাপান লেখা আসছে, জাপানে আইপি লোকেট হবে, সো ভিপিএনটি প্রপারলি কাজ করতেছে। সুতরাং আপনাদের যে কোনো ওয়েবসাইট যদি ব্লক থাকে তাহলে এইভাবে ভিপিএন সেটিং করে নিয়ে আপনারা ইউটিউব ফেসবুক কোম্পানির ওয়াইফাইতে এগুলো ব্লক করা থাকে এগুলো আপনারা প্রপারলি ইউজ করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।